ভিডিও শুরুর আগে বিধিবদ্ধ সতর্কীকরণ কোভিড ছড়াচ্ছে আপনারা মাস্কের ব্যবহার করুন যাই হোক আজকের বিষয় নিয়ে কথা বলি যে এর আগে আমাদের একটা ডিটেলসে আমরা ভিডিও বানিয়েছিলাম দুটো পর্বে পিপিএফ নিয়ে এবং সেই ভিডিওতে আমরা আপনাদেরকে কমিটমেন্ট করেছিলাম যে যারা এই দুটো ভিডিও এই ভিডিওগুলো অত্যন্ত ডিটেলসে রয়েছে যারা এখনও দেখেননি আই বাটনে ক্লিক করে দেখতে পারেন অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে এতটা ডিটেলস ভিডিও পিপিএফ নিয়ে খুব কম চ্যানেলেই রয়েছে আপনারা আমাদের পর্ব এক এবং দুই দুটোই দেখতে পারেন সেখানেও আমরা কমেন্ট করেছিলাম যে আপনাদের মধ্যে এই ভিডিওগুলো দেখার পরেও যদি কোনো কনফিউশন থাকে সেইগুলো নিয়ে আমরা আবার নতুন করে ভিডিও তৈরি করব যাতে আপনাদের মধ্যে কনফিউশন না থাকে এবং তার জন্যই আমরা আজকে এই বিশেষ পর্বটি এনেছি যেখানে পিপিএফ নিয়ে আপনাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো আপনারা আমাদের দর্শকরা যারা করেছিলেন সেগুলো নিয়ে আজকে আমরা ডাউট ক্লিয়ার করব। নমস্কার আমি অরিজিৎ ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রথমে আসছি বাবুর কথায় অরুণ কুমার সরকার উনি বলছেন যে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের অ্যাকাউন্টে কি দেড় লক্ষ টাকা করে জমা দেওয়া যাবে হ্যাঁ বাবু পারবেন আঠেরো বছর প্লাস যার প্যান কার্ড আর আছে সে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল নামে দেড় লক্ষ টাকা করে জমা দিতে পারবেন সুতরাং আপনারা হাজব্যান্ড এবং ওয়াইফ আলাদা আলাদা দুজন মানুষ ইন্ডিভিজুয়ালি দেড় লক্ষ টাকা করে জমা দিতে পারবেন মোট তিন লক্ষ টাকা জমা দিতে পারবেন একটা অ্যাকাউন্টে তিন লক্ষ পারবেন না জয়েন্ট অ্যাকাউন্ট পিপিএফ হয় না আলাদা আলাদা নামে আলাদা আলাদা অ্যাকাউন্ট হবে এবং সেখানে আপনারা প্রতি অ্যাকাউন্টে দেড় লক্ষ টাকা করে দিতে পারবেন কোনো অসুবিধা নেই সোমেন্স গেমিং বাবা গেমিং চ্যানেল থেকেও আমাদের এখানে ভিউ হচ্ছে ভালো লাগছে আমাদের যাই হোক তিনি বলছেন যে লামসাম করলে প্রতি বছর এপ্রিল মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে কি টাকা দিতে হবে দেখুন এটা কোনো নিয়ম নেই যে লামসাম যদি আপনি দেন তাহলে আপনাকে প্রতি বছর এপ্রিল মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যেই দিতে হবে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এপ্রিল মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে দিলে আপনি গোটা বছরের মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্ট জেনারেট করতে পারবেন যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমার দু হাজার এপ্রিল মাসে রাখা টাকা দেখুন আমি পাঁচ তারিখের মধ্যে কিন্তু দেড় লক্ষ টাকা রেখে দিয়েছি কারণ আমার লক্ষ্য পিপিএফ অ্যাকাউন্ট থেকে সর্বাধিক ইন্টারেস্ট তুলে আনা তো সেইটা আপনারা যদি সর্বাধিক ইন্টারেস্ট তুলতে চান তাহলে এটা করতে পারেন এবার ধরুন সবার কাছে তো টাকা সব সময় অ্যাভেলেবেল থাকে না সেক্ষেত্রে আপনার যখন খুশি একটা জেরাম খুশি টাকা এলো আপনি লামসাম করতে পারবেন অর্থাৎ পিপিএফের ইন্টারেস্টটা কীভাবে ক্যালকুলেশন হয় পিপিএফের ইন্টারেস্ট ক্যালকুলেশন হয় প্রথমত প্রতি মাস হিসাবে আর দ্বিতীয়ত হচ্ছে পাঁচ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে সবচেয়ে লোয়েস্ট যেটা ব্যালেন্স হয় অর্থাৎ আপনি এক থেকে পাঁচের মধ্যে যদি টাকা রেখে দেন উইথড্র না করেন তাহলে পাঁচ থেকে তিরিশ তারিখের মধ্যে যেটা লোয়েস্ট ব্যালেন্স সেটা তো সেটার মধ্যে তো আপনার যে টাকা রাখাটা আছে সেটা ক্যালকুলেট হচ্ছে সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম ইন্টারেস্টটা পাবেন সেই জন্য আমি বলেছি যে যদি ম্যাক্সিমাম ইন্টারেস্ট পেতে চান তাহলে এটা করতে পারেন এবার যদি সবসময় তো হাতে মানুষের টাকা ওরমভাবে থাকে না যেরম যেরম টাকা থাকবে সেরম সেরম রাখতে পারেন পিপিএফের ওরম কোনো ফিক্সড নেই যে এক থেকে পাঁচ তারিখের মধ্যেই রাখতে হবে রাখলে ভালো আচ্ছা এরপর আসছি স্বপ্নীল দত্ত বলছেন যে ব্যাংকে আমার সেভিংস অ্যাকাউন্ট নেই সেই ব্যাংকে কি আমি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারি এসবিআইতে আমার সেভিংস অ্যাকাউন্ট নেই তাহলে এস বি আইতে কি আমি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারি এবং তিনি আরও জিজ্ঞাসা করছেন যে ব্যাংক অফ ইন্ডিয়াতে কি পিপিএফ অ্যাকাউন্ট খোলা যায় প্রথমত হচ্ছে থিওরিটিক্যালি অ্যাজ পার রুলস মানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম নাইনটিন সিক্সটি অনুযায়ী আপনার কোনো ব্যাংকে যদি আপনি পিপিএফ অ্যাকাউন্ট করতে চান সেখানে সেভিংস অ্যাকাউন্ট থাকাটা ম্যান্ডেটারি নয় সুতরাং থিওরিটিক্যালি বলতে গেলে বলা যায় যে আপনার আপনার যদি এসবিআইতে সেভিংস অ্যাকাউন্ট নাও থাকে আপনি কিন্তু গিয়ে পিপিএফ অ্যাকাউন্ট সেখানে খুলতে পারেন থিওরিটিক্যালি কিন্তু প্র্যাকটিক্যালি বলতে গেলে দেখুন যে ব্যাংকের সাথে আপনার সচরাচর এমনি সম্পর্ক ভালো রেগুলার ট্রানজাকশান হচ্ছে যোগাযোগ হচ্ছে এমপ্লয়িদের চেনের সেইখানে গিয়ে অ্যাকাউন্ট খোলাটাই বেটার হবে কারণ বাই এনি চান্স যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে কোনো এদিক ওদিক প্রয়োজন অপ্রয়োজন থাকে তারা সে সেটা করে করিতে পারে আমাদের এই ইন্ডিয়াতে রিলেশনের উপর ভিত্তি করে অনেক কিছু কাজ সহজে হয়ে যায় তো বুঝতেই পারছেন সেই কারণে আমি বলছি যে ইন জেনারেল যে ব্যাঙ্কের সাথে আপনার ট্রান্সাকশন হয় সেখানে গিয়ে খোলাটাই ভালো আর যেটা আপনি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কথা জিজ্ঞাসা করেছেন হ্যাঁ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেও যদি আপনি মনে করেন পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন সুতরাং সেক্ষেত্রে আপনার যদি ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে সেভিংস অ্যাকাউন্ট আপনি পিপিএফ অ্যাকাউন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেও খুলতে পারেন প্রাইভেট ব্যাঙ্ক হোক পোস্ট অফিস হোক গভর্নমেন্ট ব্যাঙ্ক হোক যে কোনো জায়গাতেই আপনি পিপিএফের অ্যাকাউন্ট খুলুন না কেন আপনার সুযোগ সুবিধা কিন্তু সেম বা একই থাকবে এরপর আসছি পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন মিস্টার এ মন্ডল উনি করছেন যে পনেরো বছর পর সব টাকা তুলে নেওয়ার পর কি এক্সটেনশন করা যাবে নাকি ওই টাকা রেখে তবেই এক্সটেনশন করতে হবে প্লিজ বলবেন দেখুন সব টাকা তুলে নিলে তো আপনার অ্যাকাউন্ট ক্লোজিয়ার হয়ে গেল আপনি সব টাকা তুলে নিলে হবে না কিছু আপনার টাকা রেখে তবে এক্সটেনশান করতে পারবেন সব টাকা তুলে নিলে তো সেটা আপনার ক্লোজিয়ার হয়ে যাবে তবে হ্যাঁ পনেরো বছর পর আপনি টোটাল যে টাকা আছে সেটা তুলে নিতে পারবেন আপনি যদি মনে করেন এক্সটেনশান করতে গেলে সব টাকা তুললে হবে না ইন্দুজা ভ্লগ ভিলেজ লাইফ অ্যান্ড কুকিং এটা সম্ভবত ওনার ইউটিউব চ্যানেলের নাম যাই হোক খুব ভালো লাগছে গেমিংসের চ্যানেল থেকে কমেন্ট আসছে ব্লগ চ্যানেল থেকে কমেন্ট আসছে বিভিন্ন ধরনের মানুষরা দেখছেন আমাদের ফাইন্যান্সিয়াল ভিডিও এটা খুব ভালো লাগছে ভেবে যাই হোক উনি প্রশ্ন করছেন আমি দু হাজার বারো ফেব্রুয়ারিতে পিপিএফ অ্যাকাউন্ট খুলেছি এখন টাকা তুলতে হলে কত তুলতে পারবো ম্যাচুরিটি পর্যন্ত কতবার তুলতে পারবো দেখুন পিপিএফে সেভেন্থ ফিনান্সিয়াল ইয়ার থেকে অর্থাৎ জবে থেকে অ্যাকাউন্ট খুলেছেন তার পরবর্তীকালে সাত নম্বর বছর থেকে আপনি টাকা পার্শিয়াল উইথড্রো করতে পারবে এই উইথড্রলের লিমিট বা এই ডিটেলসগুলো নিয়ে পুরোটা বলছি না কারণ আমাদের পিপিএফ নিয়ে যে পার্ট টু আছে ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখানে এক মিনিট থেকে আপনি যদি দেখেন সেখানে উইথড্রল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি তবে শর্টে বলতে গেলে বলতে পারি হ্যাঁ শর্তাবলী মেনে কি কী শর্তাবলী ওই ভিডিওটায় দেখে দেবেন শর্তাবলী মেনে আপনি যদি দু হাজার অ্যাকাউন্ট হয় আজকে দু আপনি টাকা তুলতে পারবেন ঠিক আছে আরও একটা বলি যে অনলি ওয়ান উইথড্রল ইন আ ফিনান্সিয়াল ইয়ার মানে একটাই উইথড্রল একবারই আপনি উইথড্রল করতে পারবেন একটা অর্থবর্ষের মধ্যে বাকিটার জন্য একটু খাটতে হবে পিপিএফ নিয়ে যে পার্ট টু এক মিনিট থেকে পুরো ডিটেলস দেওয়া আছে একটু দেখতে হবে ছ নম্বর প্রশ্ন ফিরোজ খান উনি বলছেন যে একবার পিপিএফ অ্যাকাউন্ট পনেরো বছরের জন্য শেষ হয়ে গেলে আমি কি পুনরায় সেম আমার নামে সেম ডকুমেন্টস দিয়ে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবো অ্যান্সার দেবেন প্লিজ অবশ্যই অ্যান্সার দেব হ্যাঁ আপনি সেম ডকুমেন্টস দিয়ে একটা পিপিএফ অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাওয়ার পর উইথড্রল হয়ে যাওয়ার পর খুলতে পারবেন তবে আমি বলবো যে এক্সটেনশান করাটা আপনার পক্ষে বুদ্ধিমানের কাজ হবে কারণ সেখানে যে টোটাল টাকাটা জমে রয়েছে সেই টাকাটার ওপর সুদের ওপর যেহেতু এটা কম্পাউন্ডিং সুদের ওপর সুদ পেতে থাকবেন তাই আপনার যদি পনেরো বছর পর কন্টিনিউ করার ইচ্ছা হয় আপনি এক্সটেনশান করুন রেদার দেন ওপেনিং আ নিউ অ্যাকাউন্ট সাত নম্বর প্রশ্ন সুজল রায় উনি বলছেন যে স্যার আমি কি জানুয়ারি মাসে পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবো একটু বলবেন অবশ্যই পারবেন একটা কনফিউশন হচ্ছে আমি এপ্রিল মাসটা বলার জন্য আবারও বলছি ওটা আমি বলেছিলাম এপ্রিল মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে জমা দিলে ওই অর্থবর্ষে আপনি সবচেয়ে বেশি ইন্টারেস্ট পাবেন কিন্তু এই না যে সবচেয়ে বেশি ইন্টারেস্ট পাবেন না বলে আপনি অন্য কোনো সময় টাকা দিতে পারবেন না আপনি জানুয়ারি মাসে টাকা দিতে পারবেন কোনো অসুবিধা নেই পলাশ মৃধা বলছেন যে দাদা আমার এস বি পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করা আছে পোস্ট অফিসে কি পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করা যাবে দেখুন পলাশবাবু আপনার প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার না তার কারণ হচ্ছে আপনি নতুন অ্যাকাউন্ট ওপেন করার কথা বলেছেন না ট্রান্সফার করার কথা বলেছেন আমি বুঝতে পারছি না আমি দুটো ধরেই উত্তর দিয়ে দিচ্ছি আপনাকে দেখুন যদি আপনি মনে করেন যে আর একটা অ্যাকাউন্ট ওপেন করবেন তাহলে পারবেন না তার কারণ হচ্ছে পিপিএফ একটাই অ্যাকাউন্ট ওপেন করার মানে আপনাকে পারমিশন দেবে প্যান নাম্বার দিয়ে তবে আপনি যদি মনে করেন যে আপনি এসবিআই থেকে পোস্ট অফিসে অ্যাকাউন্টটা ট্রান্সফার করবেন কি না সেটা আপনি পারবেন সেক্ষেত্রে আপনাকে ট্রান্সফার অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট ফর্ম যেটা আছে সেটা ভরতে হবে সেটা ভরে আপনি আপনার এসবিআই থেকে পিপিএফ অ্যাকাউন্টটা পোস্ট অফিসে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এরপর ন নম্বর প্রশ্ন স্যার প্রতি বছর কি কোনো ফিক্সড ডিপোজিট করতে হবে না কি ভ্যারিয়েবলভাবে ডিপোজিট করা যাবে আমি ছোট চাকরি করি কোনো মাসে ছশো টাকা কোনো মাসে চারশো টাকা এইভাবে জমাতে পারবো নাকি প্রতি বছর ফিক্সড টাকা দিতে হবে আর ফিক্সড আর ভেরিয়েবেল ডিপোজিটের সুদের হার কি একই সঞ্জীব আদক খুব সুন্দর একটা প্রশ্ন ন নম্বর প্রশ্ন আমাদের যতগুলো প্রশ্ন এসেছিলো তার মধ্যে বাছাই করে আমরা এই নটা প্রশ্নই নিয়েছি বাকিগুলো আরও অনেক প্রশ্ন এসছে পরবর্তীকালে সুযোগ আবার ভিডিও করব যাই হোক সঞ্জীববাবুর এই প্রশ্নটা ধরে আমি বলছি যে অবশ্যই পারবেন পিপিএফ আপনার টাকা প্রতি বছর ফিক্সড রাখার কোনো ব্যাপার নেই ন্যূনতম পাঁচশো টাকা আপনাকে রাখতে হবে গোটা বছরের মধ্যে সুতরাং আপনি কোনো মাসে চারশো কোনো মাসে ছশো এগুলো যদি দিতে থাকেন কোনো অসুবিধে নেই আপনার সুযোগ সুবিধা অনুযায়ী আপনি পিপিএফে টাকা রাখতে পারবেন তবে যেহেতু আপনি এখানে বলেছেন যে মাসে মাসে টাকা রাখবেন আর যেহেতু আপনি ইন্টারেস্টের কথা এনেছেন আবারও বলছি মাসে মাসে টাকা রাখলে এক থেকে পাঁচ তারিখের মধ্যে টাকা রাখার চেষ্টা করুন কারণ পিপিএফে কি হয় আপনাকে বলে দিচ্ছি এক থেকে পাঁচ তারিখের মধ্যে যে ব্যালেন্সটা আপনি রাখবেন তারপরে ওই পাঁচের পর থেকে মান্থ এন্ডে যেটা লোয়েস্ট ব্যালেন্স থাকে সেইটার ওপর ইন্টারেস্ট ক্যালকুলেশন হয় সেক্ষেত্রে আপনি যদি এক থেকে পাঁচের মধ্যে টাকা না রাখেন মাসের মাঝখানে রাখেন ওই মাসের ইন্টারেস্টটা আপনি পাবেন না ঠিক আছে তার কারণ হচ্ছে মাসে ওই ওই মাসে যে টাকাটা রাখলেন তার আগে তো ব্যালেন্স কম ছিল সেই ব্যালেন্সটা ক্যালকুলেট হয়ে যাবে সেই জন্য মাসে মাসে টাকা রাখলে আপনি পাঁচ তারিখের আগে টাকা রাখার চেষ্টা করুন ঠিক আছে এইটা একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আবারও বলছি আপনি আপনার সুযোগ সুবিধা অনুযায়ী আপনার মর্জি মতো আপনার সাধ্য মতো টাকা রাখুন কোনো অসুবিধা নেই তো এই গেল আপনাদের প্রশ্নের উত্তর আমার আরও একটা গানের চ্যানেল রয়েছে যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আপনারা মনে করলে গান শুনতে পারেন আমাদের ওই চ্যানেলে গিয়ে আর আমাদের এই ভিডিওগুলো বানাতে সাহায্য করছে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক পরীক্ষা গ্রহণকারী কেন্দ্র সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র আপনাদের মধ্যে যারা আঁকা গান নাচ কিংবা আবৃত্তি শেখাচ্ছেন তারা অবশ্যই সুরভারতী সঙ্গীত কলা অ্যাফিলিয়েশন নিন লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আজকের জন্য এখানেই শেষ করছি নমস্কার এবং আমরা আশা করছি পরবর্তী এপিসোডে আবার দেখা হবে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং আমাদের একটা রিকোয়েস্ট রয়েছে আপনাদের কাছে সেটা হচ্ছে যে যে আপনারা যারা নিয়মিত ইনভেস্ট করেন নিয়মিত ইনভেস্টমেন্ট সম্পর্কে আপডেটেড থাকতে চান এবং অনেক ওয়েলথ ক্রিয়েট করতে চান তাদের জন্য আমরা একটি রিসার্চ টিম তৈরি করেছি এই রিসার্চ টিম সবসময় প্রত্যেক দিন আপনাদের হেল্প করবে কিভাবে আপনারা ইনভেস্ট করবেন কোন দিনকে কোথায় ইনভেস্ট করবেন এবং কোন দিন ইনভেস্ট করবেন না প্লাস আপনাদেরকে আমরা বিভিন্ন অন্যান্য যে সমস্ত বড়ো বড়ো রিসার্চ টিম আছে তাদের যে সমস্ত ডেটা আছে সেগুলোও দেখাবো এবং তারও সাথে আমরা আপনাদের প্রত্যেক দিন স্টক মার্কেট সম্পর্কে ইম্পর্টেন্ট আপডেটস দিতে থাকবো এই টোটাল প্যাকেজটা আপনারা মাত্র একশো টাকায় পাবেন সেটার জন্য আপনারা জয়েন্ট বটন ক্লিক করুন এবং আমরা কথা দিচ্ছি যে জয়েন্ট বটন ক্লিক করলে আপনারা একশো টাকার বদলে কয়েক লক্ষ টাকার এক্সট্রা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন লং টার্মে এবং আরও একটা বিষয় যারা আমাদের পেড মেম্বার থাকবেন জয়েন্ট বাটন ক্লিক করছেন তাদের জন্য মাসে দুটো করে স্পেশাল লাইভ টেলিকাস্ট আমি নিজে করব এবং আমাদের টিম সবসময় আপনাদের ইনভেস্টমেন্টের পাশে থাকবে নমস্কার